টিভি চ্যানেলে তর্ক যুদ্ধে নেমে নিজেই সমালোচনার জলে আটকে পড়লেন মডেল ও ব্র্যান্ড প্রমোটর বারিশক। আর বারিশকের বিরুদ্ধে অভিযোগের তীর ছুড়ে দিয়েছেন তর্কযুদ্ধের অপর পক্ষে থাকে উদ্যোক্তা রুবাইয়াত ফাতিমা তনি। মূলত দীপ্তি চৌধুরীর উপস্থাপনায় চ্যানেল আইতে একটি বিতর্ক ধাঁচের অনুষ্ঠানে ঘটনাটি ঘটেছে। ব্র্যান্ড প্রমোটের জন্য ইচ্ছেমতো যাচাই বাছাই না করে, নৈতিকতার তোয়াক্কা না করে বিভিন্ন সময় বিভিন্ন রকম পণ্য প্রমোট করায় বারিশককে এক হাত নিয়েছিলেন ফাতিমা তনি। এরপর নাকি আধা ঘন্টা অনুষ্ঠান সেটে কান্নাকাটি করেছিলেন বারিশক। অন্যদিকে নিজেই দেশের প্রথম আইফোন 16 প্রো ম্যাক্স ব্যবহারকারী হিসেবে ফেসবুকে পোস্ট দিয়ে হাসি ঠাট্টার মুখে পড়েছেন বারিশক। কারণ একই হ্যান্ডসেট হাতে পেয়ে বারিশকের আগেই অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ব্যবহার করছেন বলে পোস্ট করেছিলেন ফেসবুকে। এর আগে 2023 সালের সেপ্টেম্বরে সেটের প্রচারণা চালিয়ে আলোচনায় এসেছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বারিশক। চলুন জেনে নেওয়া যাক মডেল ও ব্র্যান্ড প্রমোটর বারিশক সম্পর্কে। বারিশকের পেশাগত পরিচয় একাধারে ব্র্যান্ড প্রমোটার, নৃত্যশিল্পী, মডেল ও উপস্থাপিকা। জীবনের চড়াই উৎসয় পেরিয়ে নিজেকে মেলে ধরেছেন শোবিজে, পরিচিতিও পেয়েছেন বেশ। প্রতিনিয়তই নিজেকে তৈরি করছেন নতুন রূপে। বর্তমানে ট্র্যাডিশনাল কিংবা অনলাইন মিডিয়া দুই জায়গাতেই সমানভাবে জনপ্রিয় এই তারকা। 2008 সাল থেকে বাংলাদেশ টেলিভিশনে স্কুল পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ার সাথে সম্পর্ক গড়ে ওঠে বারিশকের। পরবর্তীতে বুলবুল ললিতকলা একাডেমি থেকে নাচের প্রশিক্ষণ নেন তিনি। একটা সময় পরিবারকে না জানিয়ে কলেজ ড্রেসে প্রাইভেট পড়ার নাম করে নাচের ক্লাস করতেন বারিশ। এরপর থেকে বিভিন্ন স্টেজ শোতে নাচ, মডেলিং, অভিনয় আর উপস্থাপনার কাজ করতে থাকেন বারিশ। জনপ্রিয় এই তারকা কর্মজীবন ও ব্যক্তিজীবনে নানা ঘটনার মাধ্যমে বারবার আলোচনায় উঠে এসেছেন। করোনায় যখন স্টেজ শো সহ শোবিজ ইন্ডাস্ট্রির সব ধরনের কাজ বন্ধ হয়ে যায়, তখন বারিশ ভিন্ন কিছু করার চেষ্টা করছে ছিলেন। সে সময় তিনি দেখেন ব্র্যান্ড প্রমোটিং এ অনেকেই খুব সফলতার সাথে কাজ করছে। ঘরে থেকেই কাজটা করা যেত বলে সেখান থেকেই বারিশক এই পেশায় যাত্রা শুরু করেন। অনলাইন ব্যবসা বৃদ্ধির সাথে সাথে লাইভ প্রেজেন্টারদের চাহিদাও বাড়ছে সমানতালে, তাই প্রতিদিনই কমপক্ষে 3-4টি লাইভ করতে হয় বারিশকে। ঈদ, পূজা, পহেলা বৈশাখের মতো উপলক্ষ বা শীতের মৌসুমে কাজের চাপ বেশি থাকলে দৈনিক লাইভের সংখ্যা দাঁড়ায় 7-8টিতে। পণ্যের ধরন অনুযায়ী লাইভ প্রতি বারিশের পারিশ্রমিক 30-60,000 টাকা। বারিশকের টিমে বর্তমানে 8 জনের মতো কাজ করেন। তার ফেসবুক পেজ ম্যানেজ করা, শিডিউল ঠিক করা, প্রোডাক্ট রিসিভ ডিসপ্যাচ করা, সেগুলো গোছানো, মেকআপ করা, ছবি তোলা সহ যাবতীয় সব কাজে সাহায্য করেন তারা। ব্যক্তিজীবনে বারিশক তার দীর্ঘদিনের প্রেমিক আলভি রায়হান সীমান্তর সঙ্গে 2021 সালের অক্টোবর মাসে বিয়ে করেন। আলভি এবং বারিশ একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তারা প্রতিবেশীও ছিলেন। পাশাপাশি বাসায় থাকার ফলে ধীরে ধীরে তাদের পরিচয়টা প্রেমে পরিণত হয়। আলভি রায়হান সীমান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছেন, একটি ই-কমার্স কোম্পানিতে চাকরি করছেন। বারিশক মডেলিং জগতে প্রবেশ করেন 2013 সালে। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনে স্নাতক করেছেন। এরপর স্নাতকোত্তর করছেন মালয়েশিয়ায়। বারিশক বিয়ের পর প্রেগনেন্ট অবস্থায় স্টার অ্যাওয়ার্ডের র‍্যাম্প শোতে হেঁটে আবারও সবার নজরে এসেছিলেন আলোচিত মডেল। বাংলাদেশের মতো রক্ষণশীল সমাজে তার এই কাজটি দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও জানিয়েছিলেন তিনি। বারিশক গিভ আ হ্যান্ড নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা। সংগঠনটি ইতোমধ্যে 9 বছর ধরে কাজ করছে। করোনা চলাকালীন বিভিন্ন কর্মসূচি চালু রেখেছিল সংগঠনটি, পাশাপাশি জীবজন্তুদের নিয়েও কাজ করছে। এছাড়াও বিভিন্ন সংকটময় সময়ে মানুষের পাশে গিয়ে দাঁড়ান বারিশক। কিন্তু ব্র্যান্ড প্রমোটর হিসেবে তার দ্বিচারিতা ও নীতিজ্ঞান নিয়ে বারবার প্রশ্ন তুলেছে দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের একটি অংশ।